আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে আবারও চলে আসছি জিপিএক্স এর অফিসিয়াল শোরুমে। তো দর্শক, এই শোরুমটা কিন্তু মিরপুর 60 ফিটে অবস্থিত, কোহিনুর মোটরসের ঠিক পাশেই জিপিএক্স তাদের এই শোরুমটা। তো এই মুহূর্তে কিন্তু আমি আমার আশেপাশে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে জিপিএক্স এর, জিপিএক্স ডেমন 165, এই তিনটা হচ্ছে আর আর, আর একদম শেষে যেটা ওটা হচ্ছে 165 আর। অর্থাৎ আর আর যেগুলো সেটা হচ্ছে ডাবল চ্যানেল এবিএস এর একটা বাইক, আর জিপিএক্স 165 ডেমন আর যেটা সেটা কিন্তু কোনো এবিএস নাই, শুধুমাত্র ডিস্ক ব্রেক। তো এবিএস এর মধ্যে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট এই মুহূর্তে আপনারা শোরুমে বাইকগুলো পেয়ে যাবেন। সবচেয়ে বেশি যেই পরে যে কালারটা আসছে স্পেশাল এডিশনে সেটা হচ্ছে ইয়েলো ম্যাট গ্রে ব্ল্যাক, এই কম্বিনেশনের এই বাইকটা। তো কালারটা খুবই গর্জিয়াস, চোখে লাগার মতো একটা কালার, অর্থাৎ এক দেখাতে আপনার ভালো লেগে যাবে। মোট কথা হচ্ছে জিপিএক্স এর যেগুলো বাইক আছে এই মুহূর্তে প্রত্যেকটারই কালার কম্বিনেশন বেশ দারুণ। আর এর আগে কিন্তু আমরা ম্যাট কালারের একটা বাইক দেখেছিলাম জিপিএক্স এর, বাট এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালারের মধ্যে একটা ম্যাট ব্যাপার আছে, ম্যাট শেপের আছে। আর যেই দুইটা কালার ইয়েলো এবং রেড হোয়াইট কম্বিনেশনের এদিকে যদি আমি দেখাই, তাহলে এই কালারগুলো কিন্তু গ্লসি, ইভেন প্রত্যেকটা বাইকে গ্লসি, শুধুমাত্র এই ব্ল্যাক কালারটা এই মুহূর্তে আপনি ম্যাট ভার্সনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো দর্শক, এই স্পেশালি এই কালারটাও কিন্তু বেশ দারুণ, এটাও কিন্তু পরে আসে। আর ব্ল্যাক রেড এগুলো কিন্তু রেগুলার কালার ছিল, বাট এবিএস এর মধ্যে কিন্তু গ্লসি রেড এই কালারটাও বেশ সুন্দর, চমৎকার একটা কালার। আর এর আগের যে ভার্সনগুলো ছিল এর মধ্যে মূলত ডিফারেন্সটা হচ্ছে এর কালার কম্বিনেশনে, এবং হচ্ছে একটাতে এবিএস আছে একটাতে এবিএস নেই। আর যেটা নন এবিএস এটা কিন্তু 2 ভালভের একটা বাইক, আর এবিএস এর বাইকগুলো কিন্তু প্রত্যেকটা 4 ভালভ। আর এটারও কিন্তু পাওয়ারটা অনেক বেশি, এটার টর্ক, এটার ইনিশিয়াল পাওয়ার আপনারা অনেক বেশি পাবেন। আর যদি নন এবিএসটার কথা বলেন, নন এবিএসে কিন্তু আপনারা যেটা দেখেছি যে এটার হচ্ছে রিম কালার, এটার সাসপেনশন কালারটা ছিল এরকম। আর এবিএস যে বাইকগুলো সেটা কিন্তু সাসপেনশনটা আমরা দেখছি হচ্ছে রেড কালার। আর নন এবিএস এবিএস প্রত্যেকটা বাইকে কিন্তু সাসপেনশন ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। দর্শক, এই বাইকটা দারুণ একটা ব্যাপার হচ্ছে এর লুকস, এর লুকসটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। আর আমি যদি ফ্রন্ট সাইডে দেখাই, লাইক অস্থির একটা ব্যাপার আছে এখানে, আপনার ফ্রন্ট সাইড দেখেই ভালো লেগে যাবে, খুবই সুন্দর চমৎকার। আর এখানে কিন্তু মেইন হেডলাইটের পাশাপাশি ডিআরএল পার্কিং লাইটটা ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি যখন বাইকটা পার্কিং করবেন খুব সুন্দর কিন্তু একটা আলো দেবে আপনাকে। আর আমি যদি ফ্রন্টে আরও বলি যে এটা কিন্তু বলেছিলাম ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে ডাবল সিলের, আর তার ঠিক নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক উইথ এবিএস, আর এই বাইকটাতে ডাবল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। আর এর ফ্রন্টের চাকাটাও কিন্তু বেশ বড়, 100/80/17 সেশনের একটা টায়ার ইউজ করা হয়েছে। এবিএস নন এবিএস প্রত্যেকটা বাইকের টায়ার সেশন কিন্তু সেম। আর এবার যদি আমি পিছনের দিকে আসি, তো এর পিছনেও কিন্তু লাইক মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, পাশাপাশি বেশ ওয়াইড একটা টায়ার ইউজ করা হয়েছে 140/70/17, অর্থাৎ আপনি কিন্তু ভালো একটা মানে গ্রিপ পাবেন এই টায়ারে। আর এছাড়াও যদি এর বডি ফ্রেমের দিকে বলি, গ্রাফিক্সের সাথে মিল রেখে এর কিন্তু বডি ফ্রেমিংটা করা হয়েছে ফুল অ্যালয়, সো বাইকটা কিন্তু বেশ শক্তপোক্ত আর মোটামুটি অ্যাগ্রেসিভ একটা বাইক বলা চলে এটাকে। আর আমি যদি এর ব্যাক প্যানেলের দিকে আসি, এই ব্যাক প্যানেলে কিন্তু খুব সুন্দর একটা মানে টেল ল্যাম্প ইউজ করা হয়েছে, বেশ বড় এবং চমৎকার উজ্জ্বল একটা আলো এটাতে দেয়। আর এর পাশাপাশি যদি আমি এর ফুয়েল ট্যাঙ্কটা দেখি, এর খুব অ্যারোডাইনামিক শেপ, অর্থাৎ এয়ারফ্লোটা কিন্তু খুব ভালোভাবেই এটাকে পাস করে ফেলবে। আর এর সবচেয়ে চমৎকার যে আরেকটা বিষয় সেটা হচ্ছে এর ড্যাশবোর্ড। আমি যদি ড্যাশবোর্ডটা একটু দেখাই, লাইক এক কথায় ওয়াও, অস্থির একটা ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে, সবচেয়ে বেশি ফিচারেবল, এবং এটাকে দেখতে আপনার একটা ট্যাবের মতো লাগবে। বাইকের সাথে যত ফিচারগুলো আছে সবই কিন্তু আপনি এটাতে দেখতে পাবেন, এটাতে স্পিডোমিটার দেখতে পাবেন, এটাতে আরপিএম আপনারা দেখতে পাবেন, এবং টাইম আছে, এবিএসটা অ্যাক্টিভ কি না, পাশাপাশি আপনি কত কিলোমিটারে বেগে চালাচ্ছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। এছাড়াও গাড়ির গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু এখানে শো করছে, পাশাপাশি আপনার গাড়িটা বাইকটা হিট হয়ে যাচ্ছে কি না, ফুয়েল কতটুকু আছে সবটাই কিন্তু এইখানেই আপনি পেয়ে যাবেন। তো দর্শক, এটা হচ্ছে এই বাইকের লুকস এবং যেই বিষয়টা ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছিলাম। এবার যদি আমি এর সিটের বিষয়ে আসি, এটা কিন্তু খুব ডাবল সিটের পার্টের একটা সিট ইউজ করা হয়েছে, লাইক এক কথায় স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো যেমনটা হয় তেমন। বাট হতাশা হওয়ারও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু আপনি যদি হাইট মেজারমেন্ট করেন খুবই লাইক অনেক বড় একটা বাইক, আপনাকে যদি হাইট 5 ফিট 2 বা এর নিচে হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে।
আরেকবার ভাববেন, অবশ্যই শোরুমে এসে দেখবেন যে আসলে আপনার সাথে অ্যাডজাস্টমেন্টটা কতখানি হচ্ছে। আর এর উপরে হাইট হলে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা না। যারা 6 ফিট বা তারও বেশি তাদের জন্য কোনো ধরনের সমস্যা নাই, কারণ যারা বেশি হাইটের মানুষ তাদের কিন্তু অনেক স্পোর্টস বাইক চালাতে ব্যাক পেন ফিল করতে হয়, বাট এই বাইকটা চালালে আসলে আপনি সেই ফিলটা পাবেন না, আপনার ব্যাক পেনটা হবে না। কিন্তু যাদের হাইট কম, 5 ফিট 2 ইঞ্চি কিংবা তার চেয়ে নিচে, তাদের আসলে একটা বড় ধরনের প্রবলেম হওয়ার কথা। তো দর্শক, এবার আসি এর ইঞ্জিন পাওয়ারের ব্যাপারে। তো প্রথমে আমি ABS এই বাইকটার কথা বলবো। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4x4 স্টকের একটা বাইক, আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.2 BHP @10,500 RPM, আর এটার টপ স্পিড থাকবে 140 কিলোমিটার পার ঘন্টায়। আর ABS সাথে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার, কোম্পানি থেকে যেটা ক্লেম করেছে। আর এই বাইকটা কিন্তু বেশ ওয়েটি একটা বাইক, 155 কেজি। এবার যদি আমি নন ABSটার দিকে আসি, এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 স্টক, বাট এটা হচ্ছে 2 ভালভ। আর আমি যদি এটা বলি, এটাও হচ্ছে 165 সিসির একটা বাইক, আর ম্যাক্সিমাম পাওয়ার হবে 19.2 BHP @10,000 RPM, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15 Nm @7,500 RPM। আর দুটো বাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6টা গিয়ার, অর্থাৎ আপনারা কিন্তু বেশ ভালো একটা স্পিডেতে উঠাতে পারবেন। আর কোম্পানি থেকে ক্লেম করা হয়েছে এটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 135 থেকে 140 এর মধ্যে, আর মাইলেজ কিন্তু পেয়ে যাবেন 35 থেকে 40 মধ্যে। যদি আপনারা হাইওয়েতে চালান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা মাইলেজ এই বাইকটা থেকে পেয়ে যাবেন। তো এই সকল ফিচার নিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা GPX যেমন দুটি ভার্সন। আর এই বাইকগুলো নিতে হলে কিন্তু আসতে হবে আপনাকে মিরপুর 60 ফিটে কোহিনুর মোটরসের ঠিক পাশেই GPX এর অফিসিয়াল শোরুম। এছাড়া কিন্তু স্ক্রিনে ভাইয়াদের ফোন নাম্বার দেওয়া থাকবে, এখানে ফোন দিয়ে কিন্তু আপনারা প্রত্যেকটা কালার প্রত্যেকটা বাইকের ইনফরমেশন জানতে পারবেন। এছাড়াও আমি আরেকটা বাইক নিয়ে একটু কথা বলবো, সবচেয়ে বেশি একটু আলাদা কম্বিনেশনের যে বাইকটা সেটা হচ্ছে GPX-এর যে আরেকটা বাইক জেনেরিক ক্যাফে রেসার, এই বাইকটা সম্পর্কে। এটাও কিন্তু 165 সিসির একটা বাইক, তো এইটা কিন্তু বেশ মানে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনের এই বাইকটা। তো এই বাইকটার বিস্তারিত থাকবে আমার আলাদা আরেকটা ভিডিওতে। আমি এই বাইকটা সম্পর্কে একটু দামটা বলে দিই, এই বাইকটার দাম কিন্তু এই মুহূর্তে রয়েছে 2,05,000 টাকা, বাট সেখান থেকে কিন্তু আপনারা 12,000 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন, অথবা চাইলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন করায় নিতে পারবেন। আর দর্শক, এবার যদি আমি এই দুটো বাইকের কথা বলি, প্রথমেই আমি GPX ডেমন 165R নন ABS এই বাইকটার দাম বলবো। এই বাইকটার বর্তমানে বাজার মূল্য হচ্ছে 3,20,000 টাকা। আর আমি যদি এই দুটো কালারের কথা বলি, ABS GPX ডেমন 165RR ডাবল চ্যানেল ABS এর এই দুটো কালারের মধ্যে এই দুটো বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন 3,70,000 টাকায়। আর স্পেশালি যে কালারটা ইয়েলো কালার, ইয়েলো কালারটা কিন্তু আপনাকে আরও 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে, অর্থাৎ আপনি যদি ইয়েলো কালারটা পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হবে 3,80,000 টাকা। তো দর্শক বুঝতে পারতেছেন এই প্রত্যেকটা বাইকে কিন্তু খুবই চমৎকার, খুবই আকর্ষণীয় ডিজাইন এবং খুবই অ্যাগ্রেসিভ লুকস। তো আপনি যেটাই নেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন GPX এর এই শোরুমটাতে। তো আজকের মতো আর ভিডিওটা বড় করবো না, দেখা যাবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বাইকের স্পেসিফিকেশন প্রাইস নিয়ে। আর যেহেতু নতুন বছর চলে আসছে, সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে, এবং আপনার রাইডটা আরও বেশি নিরাপদ করার জন্য অবশ্যই সেফটি গিয়ারগুলো মেনটেন করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।